রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে ফের অভিযান চালিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা। নির্বাচনের কারণে দীর্ঘদিন বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান বন্ধ থাকার পর বুধবার খাদ্য দপ্তর সদর মহকুমা শাসকের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে বেআইনি ব্যবসার অভিযোগে একটি দোকান বন্ধ করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি বোঝানোর পর ব্যবসায়ীরা তাদের ভুল বুঝতে পারে। অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন, বাজারে আলু পেঁয়াজের দাম প্রতি কিলোতে 5 টাকা করে বেশি রাখা হচ্ছে। হোলসেলার ও রিটেলার কেউ সঠিক কাগজ দেখাতে পারছে না। এই ধরনের কিছু ব্যবসায়ীদের জন্য খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের। প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে আশা ব্যক্ত করলেন আধিকারিকরা। তিনি জানান, আমরা একদিকে যখন বাজার অভিযান চালাই তখন ক্ষণিকের জন্য ঠিক থাকলেও পরে তা আবার সেই কে সেই হয়ে যায়, তাই প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। তিনি আরো জানান, ননী গোপাল নামে এক ব্যবসায়ীর দোকান আমরা বন্ধ করে দিয়েছি, কারণ তিনি আমাদেরকে মালের কোনো ধরনের মেমো দিতে পারেনি, এমনকি ওনার দ্রব্য মূল্যের তালিকারও কোনো মেনটেন নেই, পাশাপাশি ওনারা ওজন মাপার যন্ত্রের কোনো কাগজ দেখাতে পারেনি। ব্যাপারটা দুর্ব্যবহার না, তারা একজনের যখন স্বার্থের ব্যাঘাত করে তারা তো জনের চোট বই, তাদেরকে জনের বোঝানো হয়েছে যে তুমি এই অপরাধ করেছো, এই অপরাধের পরে আমরা আমাদের এই জিনিসটি করতে হয়, কারণ তারা চুপ হয়ে গেছে। আসলে প্রশাসনের ঊর্ধ্বে তো কেউই না, আর আমরা আইনের মধ্যে থেকেই আমরা কাজ করছি, এবং দপ্তরের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনার নির্দেশ অনুসারেই আমরা কাজটা করছি। এই দিনের এই অভিযানে ছিলেন সদর ও ডুকলি ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক, অনিরুদ্ধ ধর চৌধুরী, মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, ফুড সেফটি অফিসার বিষ্ণুপদ জমাতিয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।